বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের অতি পরিচিত মুখ মানসী সিনহা। খুব ছোট্টবেলা থেকে অভিনয় শুরু করে আজও সমানতালে কাজ করে যাচ্ছেন। পর্দায় কখনো তিনি জাঁদরেল শাশুড়ি, আবার কখনো স্নেহময়ী মা। তাঁর ডায়লগ বলার ধরনও দর্শককে আনন্দ দেয়। বলতে গেলে তিনি একজন সফল চরিত্রাভিনেত্রী। জানবো মানসী সিনহার জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিখ্যাত অভিনেত্রী, নৃত্যশিল্পী ও শিক্ষিকা মণিদীপা রায়ের কন্যা তিনি, ডাকনাম মিষ্টু। মায়ের হাত ধরেই মানসী দেবীর অভিনয় জগতে আগমন। তখন বয়স মাত্র 3 বছর। জীবনে প্রথমবার নাটকে অভিনয় করলেন। নিজের মা মণিদীপা রায়ের ছেলের ভূমিকাতেই সেই অভিনয়। তারপর একদিন গান্ধার নাটকে মানসী দেবীর অভিনয় ভালো লাগে তরুণ মজুমদারের। তিনি তখন তাঁর ছবি আলোয় তাঁকে দিয়ে অভিনয় করান। 2003-এ এই ছবি দিয়েই বড় পর্দায় পা রাখেন মানসী সিনহা। এরপর অভিনয় জীবনের পথ চলা আর থামেনি। আলোর পর রাস্তা, ব্রেক ফেল, কৃষ্ণকান্তের উইল, ফান্টুস, গোড়ায় গণ্ডগোল, গয়নার বাক্স, ব্রহ্মা জানেন গোপন কম্মটি সহ অনেক বাংলা ছবিতে অভিনয় করেছেন। এখনও বিভিন্ন চলচ্চিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রের সাথে সাত পাকে বাঁধা, গোয়েন্দা গিন্নি, ভূতু, এই পথ যদি না শেষ হয়, কন্যাদান সহ অনেক টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। এখন বর্তমানে রাঙাবউ ধারাবাহিকে কাজ করছেন। সম্প্রতি পরিচালনার কাজেও যুক্ত হয়েছেন মানসী সিনহা। তবে অভিনয় জীবনের সাথে সাথে মানসী দেবী সংসারকেও সামলান। 2 সন্তান, স্বামী, শাশুড়িকে নিয়ে ভরা সংসার তাঁর। থাকেন কলকাতার রামচন্দ্রপুরে। স্বামী শঙ্খ সিনহা পেশায় ব্যবসায়ী। এক ছেলে মেঘ ও এক মেয়ে বৃষ্টি এখন ক্লাস 10-এ পড়ে। সংসার ও অভিনয় দুটো দিকই সামলে নিজস্ব বুটিক আর রেস্তোরাঁও চালান মানসী সিনহা। সংসারের কাজে অবশ্য স্বামীও অল্প বিস্তর সহায়তা করেন। এছাড়া পরিচারিকাও রাখা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।